রপ্তানি উন্নয়ন ব্যুরো বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক দেশের সাতাত্তরটি শিল্প প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দু হাজার একুশ বাইশ প্রদান করেছে এরই মধ্যে দেশের খ্যাতনামা শিল্প পরিবার প্রিমিটেক গ্রুপের সিস্টার কনসার্ন ফারদিন এক্সেসরিজ লিমিটেড পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেড এবং স্টার প্যাকেজিং এক্সেসরিজ লিমিটেড স্বর্ণরূপ্য এবং ব্রোঞ্জ ট্রফি লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে প্রেমিটেক গ্রুপের চেয়ারম্যান ফারদিন এক্সেসরিজের চেয়ারম্যান ওমর ফারুক সিআইপি পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কায়ুম সিআইপি এবং স্টার প্যাকেজিং এ দেলার হোসেন মজুমদার মাসুক সিআইপি জাতীয় রপ্তানি ট্রফি গ্রহণ করেন এনিয়া নিয়ে গ্রুপ রপ্তানি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ নয়বার জাতীয় রপ্তানি ট্রফি লাভ করেন প্রেমিটেক গ্রুপের পক্ষ থেকে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী থেকে দু হাজার উনিশ সালে রপ্তানি ট্রফি গ্রহণ বাণিজ্য মন্ত্রীর থেকে আমরা ওনার হাত থেকে আমি আরও তিনবার রিসিভ করেছি এবার আমাদের ব্যবসায়ীদের ভাগ্য ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় দিছে এবার আমরা যে টাইমে উনি সময় দিচ্ছে এই টাইমে আমাদের কোম্পানি তিনটা কোম্পানি তিনটা কোম্পানিতে আমরা মনোনীত হয়েছি একটা গোল একটা ব্রোঞ্জ আর একটা হলো সিলভার আমরা এই পর্যন্ত দুই হাজার সাল থেকে আমাদের তিনটা কোম্পানিতে আমরা নয়বার মনোনীত হয়েছি চারটা গোল্ড টপি আর হলো রূপ দুটো আর হলো তিনটা সিলভার টোটাল নয়টা টপি পেয়েছে তিরিশ একর জমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করাতে বেজার মাধ্যমে তিরিশ একর জায়গা উনি আমাদের অনুমোদন দিচ্ছে কিন্তু আমরা এখানে স্টার্টিংয়ে যে আমাদের তিনটা প্রজেক্ট করব। বাংলাদেশের জাতীয় রপ্তানিতে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে পিমিটে গ্রুপ জাতীয় রপ্তানিতে তিনটি পদক অর্জন করেছে এই বছর আমরা পিমিটে গ্রুপের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ পান অভিনন্দন আমাদের সকল দেশবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই আবেগগণ মুহূর্তে ব্যস্ততার মাধ্যে যে আনন্দ উপভোগ আমরা করেছি সত্যি পদক পাওয়ার পর আনন্দিত হলাম এবং কি দেশ ও জাতির জন্য জাতীয় রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আহরণ কর্মসংস্থান দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং দেশের আর্থ সামাজিক কর্মসংস্থান সমানতালে এগিয়ে যাওয়ার জন্য নারী ও পুরুষের কর্ম সমান অধিকার নিয়ে আমরা কর্মসংস্থান করে যাচ্ছি এককভাবে আমার সাথে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজহাতের গড়া উত্তরে ফিজেট নীলপামারিতে উনি দুই হাজার এক সালে এই প্রতিষ্ঠানটি এই উত্তরে পিজেট নীলপামারিতে স্থাপন করেছেন এবং ওইখানে আমার তিনটি প্রতিষ্ঠান জাতীয় রপ্তানিতে নয়বার আমরা রপ্তানি পদক পেয়েছি বাংলাদেশের গণমানুষের পানপিও আমাদের সদে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে আমরা অসংখ্য ধন্যবাদ পান অভিনন্দন দিই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ব্যবসায়ীদেরকে যেভাবে উৎস উদ্দীপনা দিয়ে আগামী দিনের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ এবং কি দুই সালে উন্নত বাংলাদেশের লক্ষ্যে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের একজন কর্মী একজন অংশীদার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে কাজ করে যাব